আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারি মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমোজ প্রণালীতে যাহাজ চলাচল বিঘ্নিত হল স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সরকারি খাদ্য গুদাম সময়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টির আভাস লক্ষ্য করা যাইতেছে এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতি যেন কোনো প্রভাব বিরূপ প্রভাব না পড়ে সেই লক্ষ্যে অগ্রিম কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না হইলে তাহা কি আমরা সকল ধরনের সংঘাতের বিপক্ষে আমরা জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ যথা সবা সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে বই নয় এই নীতিতে বিশ্বাস করি বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে বিশেষ করে বিশ্ব বিশ্ববাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংঘাত পূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলের রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বৃদ্ধি পেতে থাকে এতে পণ্য তৈরি ও সরবরাহ ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকরা কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে এরূপ অবস্থায় আমার আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রভাবের ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে বিশেষ করে এই সংঘাত দীর্ঘ হলে কোনো কোনো সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য আমি নির্দেশনা দিয়েছি একথা ঠিক যে এই সংঘাত কী মাত্রায় রূপ নেবে এবং এর অর্থনৈতিক প্রভাব কী হতে পারে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে উক্ত পরিস্থিতি সামাল দিতে রপ্তানি বাণিজ্যের প্রতি গুরুত্ব আরোপ সহ উক্ত খাতকে সহযোগিতা করার আবশ্যকতা তৈরি হতে পারে বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বে ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হল স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতারের প্রতিষ্ঠান হতে কাঙ্ক্ষিত পরিমাণ এলএনজি কার্গো আমদানি সম্ভব না হলে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় মানের আওতায় এবং ওমানের প্রতিষ্ঠান ও স্পট মার্কেটে হতে অতিরিক্ত এলএনজি আমদানির সুযোগ রয়েছে সরকারি খাদ্য গুদাম সময়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অপরদিকে খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে ও এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমে দেশে সর্বমোট আটশো একাত্তরটি কেন্দ্রে খাদ্য শস্য বিক্রয় করা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায় যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়ও এর প্রভাব পড়তে পারে বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন মরক্কো থিউনেশিয়া কানাডা রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে ফলে এই সমস্যাতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে মধ্যপ্রাচ্যে চলমান সংকট আরও ঘনীভূত দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের উপর অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে বিদায় সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে